বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো দেখুন একজন মানুষ জানতে পেরেছে শুনেছে যে আল্লাহর অলিরা আল্লাহর বন্ধু অলি আউলিয়া যাহারা আল্লাহর বন্ধু এবং কোরআন এসেছে আমার বন্ধুদের কোনো ভয় নেই তারা কখনোই চিন্তিত হবে না আল্লাহ নিজে এই কথাটি বলেছেন কোরআনে তাহলে একজন বলল যে আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই তাহলে বন্ধুর বাহিরে যারা আছে তাদের অবশ্যই ভয় আছে তাহলে মানব জনমে এসেছি কেন ভয় রাখব তখন একজন কি কাজ করতে লাগলেন সে শুরু করতে শুরু করলেন যে কিভাবে অলি আউলিয়া হওয়া যায় এখন সে জানতে পেরেছে অলি আউলিয়া হতে হলে একজন অলি আউলিয়ার কাছে যেতে হবে এবং হুজুর মাওলানা মুন্সী হতে হলে আমি যদি একজন হাফেজ সাফের সাথে চলি এবং তার সাথে কোরআন মুখস্থ করি আমি একদিন হাফেজ হয়ে যাব আমি যদি কোনো একদিন মাওলানার সাথে চলি তার কথা শুনতে শুনতে আমি একদিন মাওলানা হয়ে যাব আমি যদি একজন ইমাম সাহেবের সাথে কথা শুনি তো একদিন মোয়াজ্জামগিরি করতে 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 একদিন আমি ইমাম সাহেব হয়ে যাব তাহলে এদের কথা তো আল্লাহ বলছে না আল্লাহ কি বলছে আমার বন্ধুদের কোনো ভয় নেই তাহলে বন্ধু হতে হলে কী করতে হবে তাহলে আল্লাহর কোনো বন্ধুর সংস্পর্শে আমাকে যাইতে হবে আল্লাহর কোনো বন্ধুর সাথে যদি সংস্পর্শে আমাকে যাইতে হয় এখন কি করতে হবে তখন তিনি খোঁজ নিলেন যারা আল্লাহর বন্ধুত্ব অর্জন করেছে তারা জংলায় সাধন করে যেমন হররত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হীরা পর্বতের গুহায় সাড়ে চোদ্দ বর্ষর ধ্যান সাধনায় ছিলেন তাহলে দেখা যায় আজকাল যারা এই মাওলানা যারা ইমাম সাহেব যারা হাফেজকারী এরা তো জংলায় সাধন করেনি তাহলে এরা হাফেজকারী মাওলানা হয়েছে কিন্তু তারা তো বন্ধু হতে পেরেছে কি না আচ্ছা তাহলে বন্ধু কারা হয়েছে যারা হেরা পর্বতের গাহর গুহার সাধন করেছে যিনি হজরত মোহাম্মদাম করেছে তিনি আল্লাহর বন্ধু তাহলে এই দুনিয়াতে যারা জংলায় গিয়ে আল্লাহকে ডেকেছে পাতালতা খেয়েছে নিজের খাওয়ার চিন্তা করেনি ঘুমের চিন্তা করেনি উন্নতির চিন্তা করেনি একমাত্র আল্লাহকে চিন্তা করে সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে তারাই তো একমাত্র আল্লাহর বন্ধু তখন কি হলো ওরকম বন্ধু হইতে যাইয়া এমন এক আল্লাহর অলির কাছে গেলেন তখন সেই আল্লাহর অলি কি করলেন সেই আল্লাহর অলি তাকে কি করলেন যে তাকে বিভিন্ন সাধনা দিলেন মরিদ করলেন এবং তাকে এমন কিছু সাধনা দিয়েছেন যে সাধনাগুলো তিনি করতে 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 সে যে একটা ফর্সা মানুষ ছিল সে যে একটা দেখতে হনতে একটা সম্মানই ছিল সমাজের মধ্যে তাকে ডাক্ষস করতো মানুষের সম্মান দিত যখনই একজন মুর্শিদের কাছে যাইয়া তিনি সাধনা করতে শুরু করল তখন তার চেহারা লীলা হয়ে গেছে চুল আউলা হয়ে গেছে খাওয়ার টাইম নেই সে প্রেমে মত্ত হয়ে গেছে এখন আগের বন্ধু বান্ধবের খবর নেই নিজের ফ্যামিলিতে ওরকম চলতে পারে না তার মানে হজরত ইসা আল্লাহ সাল্লাম বলেছেন যে নাঙ্গলে হাত দিয়ে যদি পিছনে তাকায় কেউ তাহলে সে পথ হারাবে তাহলে আল্লাহর দিকে যে ছুটেছে সে যদি ছুটতেই থাকে তখন কি হবে পিছনের খবর থাকবে না সংসার কেমন চললো এ খবর নেই সে খাইলো কি না সে ভালো কাপড় পরলো কি না এই খবর নেই কোনো বন্ধুবান্ধব তাকে ডাকলেও এড়িয়ে চলে যায় তারা এক দেশে সে হলো আরেক দেশে না জানি কি হবে শেষে তখন তার যে অবস্থা হয়ে গেছে শরীরের ভেসে এখন মানুষ যারা তাকে ডাকত বন্ধু বন্ধুবান্ধব তারা সবাই এড়িয়ে চলেছে তাকে অপমান করে কথা বলে তাকে সংসার ফ্যামিলির মানুষও দেখতে পারে না আচ্ছা এখন দেখা যায় সে আইনের গড়ে শরিয়তের মানুষের কাছে সে ভালো নেই সে পাগল ফকির হয়ে গেছে তখন এক সময় দেখে তার মুর্শিদও তাকে দেখতে পারে না মুর্শিদ দেখতে পারে অবশ্যই কারণ দেখতে পারে না কারণ যে সে দুনিয়ার সমস্ত জ্বালা যন্ত্রণা সয়ে শেষে তো আমার কাছে এসে একটু শান্তি অনুভব করবে তখন মুর্শিদও তাকে জ্বালা দেয় কেন জ্বালা দেয় কারণ দেখে আল্লাহ যদি কাউকে ভালোবাসে আল্লাহ যদি কাউকে বন্ধু বানাতে চায় তখন কি হয় যে আল্লাহর গলায় কিংবা আপনার গলায় একটা স্বর্ণের হার পরবেন বা আপনার স্ত্রীকে আপনি একটা স্বর্ণের হার দিবেন এখন এই স্বর্ণের হারটা যদি দুই নম্বর স্বর্ণ হয় বা খাস থাকে বেশি তখন কিন্তু এই স্বর্ণটা ভেজাল এই ভেজাল স্বর্ণ কিন্তু আপনি কিনে আনবেন না এবং কারো গলায় দিবেন না আর যারাই দিবেন সেও কিন্তু নেবে না ঠিক আল্লাহ কি করে মুর্জিদ কি করে একজন ভক্ত যখন সাধনা করতে করতে সমস্ত কিছু ভুলে গেছে দুনিয়াবি আয় উন্নতি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি সমস্ত কিছু যখন ভুলে গেছে তখন কি হলো তখন দেখা যায় সে এত অশান্তি পেয়ে যখন মুর্জিদের কাছে গেছে মুর্জিদও তাকে জ্বালা যন্ত্রণা দেয় উল্টাপাল্টা কথা বলে তখন কিরে আমি কি এই এইগুলো হারাইলাম সেইগুলো হারাইলাম তখন তার ভিতরে একটা অশান্তি তখন সে কী করবে মুখ বুঝে পাগলের মতো চলে বসে থাকে তখন এই ঘটনা কেন ঘটতেছে আল্লাহ বলতেছে আমি যাকে ভালোবাসি আমি যাকে আমার গলার মালা বানাবো তার স্বর্ণের মধ্যে তার গলার হারের মধ্যে যেন কোনো খাস না থাকে তাই একদিক দা মসজিদ তাকে পোড়া দেয় আরেক দা সমাজের পোড়া দেয় সমস্ত পোড়া যেমন আর একটা সাধনার পোড়া আছে দম সাধনা করতে গেলে ভিতরটা জ্বলে যায় পড়ে যায় এই সমস্ত সাধনা করতে 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 সে নিজেই ডিসকালার হয়ে গেছে তার মানে কি একটা আলা লোহা যখন আগুনে দেওয়া হয় তখন সেই জংআলা লোহাটা কিন্তু পুরে কালো হয়ে যায় পরে এটাকে যখন পিটাতে 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 যখন জংটা সরে তবে আবার এটাকে পোড়া দিচ্ছে যখন লাল হয়েছে আবার এটাকে পিটে পিটেতে এখন অনেকটা পরিষ্কার হয়েছে তখন আবার এটাকে আগুনে দিল আবার এটাকে পিটাইতেছে এরকম কয়েকটা স্তরভাবে এটাকে আগুনে দিল আমার পিটালো কেন এটার ভিতর থেকে চকচকটা বের করতে তাহলে এই পৃথিবীতে যত অলিয়া উলিয়ারা আছে সমাজের দৌড় খেয়েছে এবং শরীয়তের দৌড় খেয়েছে ফ্যামিলির লোকেও দেখতে পারে না এবং বন্ধুবান্ধবও দেখতে পারে না তখন এটা কেন হয়েছে সে সোনার উপায় থাকতে চাও না থাম নিয়ে আসো নিষ্ঠাতে কিন্তু সমাজের মানুষ তাকে নিষ্ঠা দেখতেছে ভণ্ড দেখতেছে খারাপ দেখতেছে কিন্তু দেখেন সমস্ত যন্ত্রণার আগুনে পড়াইয়া তাকে আল্লাহ কি করতেছে পরিষ্কার করে নিচ্ছে খাজ মুক্ত করে নিচ্ছে একে আল্লাহ তাকে গলায় তুলবে হার হিসেবে তাহলে খাজ মুক্ত স্বর্ণ না হলে কখনো এটা গলায় উঠবে না তাই কেউ যদি চায় আল্লাহ ওলিয়া উলিয়া হইতে আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে তার কিন্তু প্রচুর যন্ত্রণা আর এই যন্ত্রণায় গাছের পাতাগুলোও ঝরে পড়ে এত কষ্ট এত যন্ত্রণা তাই আমি বলবো হে জগতবাসী আমরা এই পৃথিবীতে এসেছি কেন এসেছি আল্লাহ সুরা মুলুকের মধ্যে বলেছে ওয়াল্লাজি ওয়াল হায়াতা ওয়াকুম আহসানু আমালা ওয়া অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনিই পরাক্রমশালী ও ক্ষমাশীল তাহলে আল্লাহ তো পরীক্ষার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন বিশেষ করে যে শরীয়তের লোকেরা মারেফতের লোকেদেরকে যন্ত্রণা দেবেই আর এই যন্ত্রণা একজন তরিকতের মানুষ আত্মজগতের সাধনকারী সইতেই থাকবে সইতে 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 কোনো একদিন তারাই আবার তাকে এসে মানবে তার প্রশংসা গাইবে এত অপমান করেছি এত অপদস্ত করেছি তবুও আপনি ধৈর্য ধরেছেন আমাদেরকে অভিশাপ দেননি আমাদেরকে রুখে দাঁড়াননি আপনি এই ধৈর্য ধারণ করেছেন আজ আপনার মুখে এমনই কথা বের হয় যেই কথা কোরআনের না যেই কথা বললে মানুষের উপকার হয় যাকে যা বলা হয় তাই হয়ে যায় তবে হে জগতবাসী আজকের আলোচনার মূল কি একজন ব্যক্তি আল্লাহর বন্ধু হইতে চাইছে এই বন্ধু হইতে গিয়া তার কি অবস্থা হলো দেখেন আবার যদি সে নামাজি হতো মুসল্লি হতো পাচক তো নামাজি হতো সবাই তাকে সম্মান করতো সবাই তাকে ভালোবাসত কিন্তু সে যখন সাধনা করতে গেছে সে যখন মসজিদ ধরেছে কোরআন অনুসারে আজকে দেখেন তার কি লাঞ্ছনা বঞ্চনা তাহলে তারা কিন্তু মুসুল্লি আর বান্দা হিসাবে থেকে যাবে বন্ধু হতে পারবে না আর সে কি করেছে এত লান্নত এত যন্ত্রণা শয়ে শেষে আল্লাহ তাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আর এই বন্ধুদের কোনো ভয় নেই তারা কখনোই চিন্তিত হবে না আল্লাহ নিজে কোরআনে কথা বলেছেন তাহলে হে জগতবাসী আমরা এই পৃথিবীতে আমরা নিজের চরিত্রগুলো গঠন করব ধৈর্যশীল হব এবং মুর্শিদ ধরার কথা যেহেতু কোরআনেই এসেছে এটা ধরতে হবে তাই আজকের পর থেকে আমরা আরও ধৈর্যশীল হয়ে মরা মানুষের মতো হয়ে বাদিয়ে জীবনটা কাটিয়ে যাই তখনই ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে জয় করে দেবেন হে জগতবাসী সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো কোনো আলোচনা নিয়ে উপস্থিত হইতে পারি আল্লাহ হাফিজ